দুইটাকার এই শ্যাম্পু দিয়ে কি যে করা সম্ভব আপনি তার নিজের চোখে কল্পনাও করতে পারবেন না। এটি আপনার দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগবে, এটি হবে প্রাকৃতিক। এর জন্য ফার্স্টে আমাদের শ্যাম্পুর প্যাকেট নিতে হবে, পরে একটু চিনি নিতে হবে। মনে রাখবেন আমাদেরকে এখানে পরিষ্কার চিনি নিতে হবে, এর জন্য একটি কড়াই নিতে হবে প্রথমে। এরপর এটিকে চুলার উপর রেখে দেব কড়াইটিকে গরম করার জন্য। আপনি চাইলে এই চিপসটি তৈরি করার জন্য মাটির চুলা অথবা গ্যাসের চুলাও ব্যবহার করতে পারেন। এরপর আমাদের যা করতে হবে, একটি একটি করে শ্যাম্পুর প্যাকেট খুলে কড়াইয়ের উপর এভাবে ভালো করে রাখতে হবে। এরপর আপনি দেখতে পারবেন শ্যাম্পুগুলা বয়েল আসা শুরু করবে। যখন পাঁচটি শ্যাম্পু দেওয়া হবে তখন পরের ধাপে যাব। পাঁচ নম্বর শ্যাম্পু দেওয়া শেষ, এরপর আমরা এখানে সামান্য একটু চিনি দিব। দেরি না করে ফটাফট এখানে চিনি দিয়ে দিই। তারপর এখানে একটি চামচ দিয়ে ভালো করে মিক্স করতে হবে। আপনি দেখবেন শ্যাম্পুর রং কিছুটা পরিবর্তন হয়েছে। তারপর এখানে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করতে করতে এখানে আমাদের বাড়িতে থাকা সহজ একটি উপাদান বেকিং সোডা এখানে মিক্স করতে হবে, তবে খুব কম পরিমাণে দিতে হবে। এক চিমটি পরিমাণ দিলে খুব ভালো হয়। এক চিমটি বেকিং সোডা এখানে দিয়ে দিই। বেকিং সোডা দেওয়ার পর রং এখানে পরিবর্তন হতে থাকবে, এটি গাঢ় হয়ে যাবে। দেখুন কালো রং কিভাবে ধূসর রঙে পরিবর্তন হয়ে গেছে। কিছুটা মিশ্রণ হওয়ার পরে আপনাকে চুলাটি বন্ধ করে দিতে হবে। এই মিশ্রণটিকে ঠান্ডা করতে দিতে হবে এবং আপনাকে একটি ফয়েল পেপার নিতে হবে। ফয়েল পেপার না থাকলে চকলেটের কাগজও নিতে পারেন। আমি এর কাছে ফয়েল পেপার নেই, তাই চকলেটের কাগজ নিলাম। মিশ্রণটির এক চামচ ফয়েল পেপারের উপরে নিন, তারপর মিশ্রণটি ফ্রিজের মধ্যে রেখে দিন। এরপর এটি কি করবেন পরে বলছি। এখন যে অংশটি করে আছে তা হাত পায়ে ভালো করে ঘষে নিন। এটিকে একটু সময় নিয়ে ভালো করে ঘষে নিন। দেখুন আপনার উজ্জ্বল কেমন ফর্সা হয়ে গেছে। এটি খুবই কার্যকর। স্কার্ফ করার পরে হাতটি ভালো করে ধুয়ে নিন। দেখুন কতটা গ্লো করছে। এটি হাত পা উজ্জ্বল করার ক্ষেত্রে বহু কার্যকরী একটা পদ্ধতি। এটি আপনার হাত এবং পায়ে ভালো করে ব্যবহার করতে পারবেন। এবার পালা হলো ফ্রিজে রাখা অংশটি। এখন আমরা কি করব, ফ্রিজে থাকা অংশটুকু 3-4 ঘন্টা পর বের করবেন। তারপর এটির কাজ হলো বাথরুমের ফ্লাশের ভিতর দিয়ে দিবেন। কমন বাথরুম হোক আর নর্মাল বাথরুম হোক, আপনি এটি ফ্লাশের মধ্যে দিয়ে দিবেন। তারপর এটিকে ফ্লাশ করে দিবেন। তারপর দেখবেন বাথরুমের সুন্দর সুগন্ধ বেরিয়ে আসছে। আপনার বাথরুম সুগ্রাণ থাকবে। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার বাথরুম চকচকে করবে। এই টিপসগুলো অনেকের উপকারে আসতে পারে, তাই বেশি বেশি শেয়ার করে দিন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, যদি ভালো লাগে কমেন্টস করে জানান, আর যদি খারাপ লাগে তারপরেও কমেন্টস করে জানাবেন। এরকম আরও গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের এই পেজে খুব গুরুত্বপূর্ণ সব ভিডিও শেয়ার করা হবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিবেন, এবং যদি খারাপ লাগে তাহলে অ্যাংরি কমেন্ট দিবেন। আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা। আর আপনি খুব অল্প টাকা খরচ করে এইসব ট্রিক্স কাজে লাগিয়ে এইসব জিনিস তৈরি করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।